নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝর্ণাস কিচেন। আমার আজকে শেয়ার পটল চিংড়ি। আমরা বাড়িতে প্রত্যেকেই পটল চিংড়ি বানিয়ে থাকি, আর এটা পটলের সিজন, তো এই সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই রেসিপিটা হয়ে থাকে। তবে আমি কীভাবে বানাই তারই একটা ভিডিও আছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা করে খোসা আমি রেখেও দিয়েছি যাতে একটা সুন্দর দেখতে লাগে। আর এখানে আলুটাও ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। এখন আমি পটলগুলো কেটে নেব। বড়ো পটলটা আমি 3 পিস কাটছি, আর ছোটো পটলগুলো আমি 2 পিস করে কাটবো। পটল চিংড়িতে পটলের সাইজটা যদি একটু বড় থাকে তাহলে খুব ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। এখন পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আলু কেটে নেব। ছোটো আলুগুলোকে আমি 2 পিস করে কাটছি, এই 4 পিস করে, আর বড় আলুটা আমি 6 পিস করে কাটবো। পটল চিংড়িতে আলু আর পটলের সাইজটা একটু বড় থাকলে খুবই ভালো লাগে। আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে, প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে জল ঝরে একটা প্লেটের মধ্যে নিয়েছি। চিংড়িটার পিঠের একটা কালো সুতোর মতো অংশটাকে সরু, ওটা আমি বাদ দিয়ে দিয়েছি, সেটাই আমি আপনাদের দেখালাম। পরিষ্কার করে ধুয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চিংড়ি ম্যারিনেট করার জন্য এর বেশি কিছু লাগে না, নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলেই হয়ে যায়। আর এটা আমি রেখে দিচ্ছি ম্যারিনেট করার পর 10 থেকে 15 মিনিটের জন্য। যে কোনো মাছই ম্যারিনেট করে একটু রাখতে হয়, নাহলে ভাজার সময় জড়িয়ে যায়। এখন একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করছি তেল। আমি সর্ষের তেল আর সাদা তেল দুটো মিশিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে যে কোনো একরকম তেলে রান্নাটা করতে পারেন। তেলটা আমার গরম করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলো দেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদ দিয়ে পটলটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পটল চিংড়িতে পটলটাকে যদি একটু ভালো করে আমরা ভাজি তাহলে খুবই ভালো লাগে। পটল একটু ভালো করে ভেজে রান্না করলে তরকারির টেস্টও খুব ভালো হয়। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। আবারও ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজব। আলুগুলো যদি আমি হাই ফ্লেমে ভাজি তাহলে আলুর ওপরের অংশটাই লাল লাল হয়ে যাবে, ভিতর থেকে ভালো ভাজা হবে না। দিয়ে দিয়েছি হলুদ আর নুন। নুন হলুদ দিয়ে যে কোনো সবজি ভাজলে নুন দেওয়ার কারণে সবজিটা নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর হলুদ দেওয়ার কারণে তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি। এতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যায় নুন দিয়ে ভাজলে। আবার ওই তেলের মধ্যেই আমি অ্যাড করছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি। চিংড়িটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আমি ভাজবো না, চিংড়ি জাস্ট আমি ঘড়ি দেখে 1 মিনিট সময় ধরে ভাজবো। বেশিক্ষণ যদি আমি ভাজি চিংড়ি তাহলে কিন্তু চিংড়ি রাবারের মতন হয়ে যায়, খেতে একদম ভাল লাগে না। চিংড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করছি। তেল অ্যাড করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 তেজপাতা। তেজপাতাটাকে আমি ছেড়ে দিলাম অনেকটা বড় বলে। ফোড়নটা একটু ভেজে নেব। ভেজে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 বড় সাইজের কোঁচানো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই হতে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব সমপরিমাণ আদা রসুন পেস্ট। দিয়ে এটাও তেলের মধ্যে ফ্রাই হতে দেবো যতক্ষণ আর কাঁচা গন্ধটা যায়। 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। আঁচটা একটু কমিয়ে দিয়েছি আমি। এরপর এর মধ্যে আমি 1-1 করে অ্যাড করব নুন, হলুদ গুঁড়ো, অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ঝাল হয় না, ভালো কালার আসে তাই দিচ্ছি। আর অ্যাড করব ধনে গুঁড়ো, আমি জিরে গুঁড়ো দিলাম না। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা অ্যাড করার পর ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। যত কম আছে
কষানো যাবে মশলা, তত টেস্টও ভালো হবে। দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি পোস্ত পাউডার। আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত, এক ফোঁটাও জল না অ্যাড করে এর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, মানে এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পোস্ত দিলে গ্রেভিটা অনেকটা গাঢ় গ্রেভি হয়, খুব ভালো লাগে। এমনিতে পোস্তর একটা টেস্ট তো আছেই, আর তার সাথে গ্রেভিটাও থকথকে হয়, খুব ভালো লাগে খেতে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি মিক্সিং জার ধোয়া জল। অল্প করেই জল দিলাম, খুব বেশি জল দিচ্ছি না। দিয়ে আবারও এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পটল আর চিংড়ি। দিয়ে মিনিট দুই তিনেক সময় ধরে এটা কষিয়ে নেব। মিনিট দুই তিনেক সময় কষিয়ে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করছি চিংড়ি। চিংড়িটা দেওয়ার পর আরও একটু আমি কষিয়ে নেব। এইভাবে অন্তত একবার রান্না করে দেখার অনুরোধ রইল, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। অ্যাড করছি গরম জল, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। গরম জল দিলে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কুইক হয়ে যাবে। ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি, আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। 12 থেকে 13 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে এসে ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি এটা সার্ভ করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল চিংড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।